আচ্ছা ক্লাস 12 এর মেয়েদের জন্য বলছি আগেদিন তোমাদের কন্টিনিউটি বলেছিলাম আচ্ছা এই কন্টিনিউটির দুটো অঙ্ক আমি আবার বলছি তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার তোমাদের হবে একটা অঙ্ক আগেদিন মডুলাস নিয়ে আমি বলেছি আজকে মডুলাসের আরেকটা ওটা থেকে একটা সহজ অঙ্ক বলছি দেখো 5x = mod x / x যখন x not equal to 0 equals to 0 যখন x equals to 0 ঠিক আছে এই ফাংশনটা আমাদের বলে দেওয়া আছে প্রমাণ করতে হবে x equals to 0 বিন্দুতে এটা সন্তত না অসন্তত ঠিক আছে ফার্স্ট আমাকে কি করতে হবে ফাংশনটাকে ভেঙে দেখে নিতে হবে ঠিক আছে কোন পয়েন্টে বাঁধব 0 পয়েন্ট অবশ্যই বলে দেওয়া আছে 0 ডিফাইন করে দেওয়া আছে x equal to 0 তে আর x not equal to 0 মানে আইদার x less than 0 অথবা x greater than 0 তার জন্য আমি ফাংশনটাকে কিভাবে কি পাচ্ছি সেটা আমাকে দেখতে হবে কি রকম দেখো x greater than 0 তার জন্য mod x এর ভ্যালু কি হয় x তাহলে সেই ক্ষেত্রে আমার phi x কি হবে mod x by x মানে x by x মানে 1 এবারে x less than 0 এর জন্য mod x কি হয় minus x তাহলে phi x কি হবে mod x by x মানে minus x by x মানে minus 1 তাহলে এই ফাংশনটাকে যদি আমি লিখি আমি কি লিখব phi x equals to 1 যখন x greater than 0 equals to minus 1 যখন x less than 0 আর equals to 0 যখন x equals to 0 ভালো করে দেখো x greater than 0 এর জন্য phi x টা 1 মানে phi x 1 x less than 0 এর জন্য minus 1 তার মানে x less than 0 এর জন্য minus 1 equals to 0 এর জন্য phi x বলে দেওয়া আছে 0 ফাংশনটা আমি পেয়ে গেলাম এবারে এটা সন্তত কি অসন্তত তার জন্য আমাকে তিনটে পয়েন্ট দেখতে হবে একটা হচ্ছে x = 0 পয়েন্টে ফাংশনটা ওয়েল ডিফাইন্ড কিনা সংজ্ঞাত কিনা দুই নম্বর পয়েন্ট হচ্ছে ফাংশনটার লিমিট ভ্যালু এক্সিস্ট করছে কি করছে না x = 0 তে আরেকটা কি দেখতে হবে লিমিটিং ভ্যালুটা ওই x = 0 পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু তার সাথে ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তো ফার্স্টেই x equal to 0 পয়েন্টে phi x equal to 0 বলে দেওয়া আছে মানে x equal to 0 পয়েন্টে phi x ফাংশনটা সংজ্ঞাত আমরা দেখতে পাচ্ছি এবারে দেখতে হবে কি লিমিট লিমিট দেখার জন্য আমাকে কি কি করতে হবে বলো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মানে কি 0 তার থেকে রাইট মানে greater than 0 মানে লিমিট x tends to 0 plus 5x তার মানে লিমিট x tends to 0 plus x greater than 0 এর জন্য 5x টাকে ডিফাইন করা আছে 1 মানে ভ্যালুটা আসলো 1 লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট মানে কোন দিকে বাদে মানে x tends to 0 minus মানে x less than 0 x tends to 0 minus এর জন্য কত দেওয়া আছে minus 1 মানে ভ্যালুটা কত আসলো লিমিট x tends to 0 minus এ minus 1 রাইট হ্যান্ড লিমিট দেখতে পাচ্ছি plus 1 লেফট হ্যান্ড লিমিট দেখতে পাচ্ছি minus 1 দুটো ভ্যালু কি সেম সেম নয় তার মানে কি দাঁড়ালো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে কিন্তু সেম নয় তার মানে লিমিট x tends to 0 তে phi x ফাংশনের অস্তিত্বই নেই দুটো লিমিট এক্সিস্ট করছে পেয়েছি ভ্যালু কিন্তু দুটো আলাদা তাই দুটো লিমিট যেহেতু আলাদা তাই লিমিট x tends to 0 phi x এই মানে কোনো অস্তিত্ব নেই লিমিট অস্তিত্ব নেই মানে কি সেটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হওয়ার কোনো প্রশ্নই আসছে না তার মানে ফাংশনটা কি হয়ে গেল অসন্তত মানে কন্টিনিউয়াস এবারে আরেকটা এক্সাম্পল নিই তোমাদের একটা ফাংশন দেখো এরকম ভাবে বলে দেওয়া আছে f x equals to a x plus 1 যখন x
less than equals to 3 আর bx plus 3 যখন x greater than 3 আমাকে বলেছে fx অপেক্ষক x equals to 3 বিন্দুতে সন্তত হলে a ও b এর মধ্যে কি সম্পর্ক বা সম্বন্ধ নির্ণয় করো এটা হচ্ছে তোমাদের 4 এর 2 দীর্ঘ উত্তরধ্রুবী প্রশ্নে 4 এর 2 ঠিক আছে ফাংশনটা ডিফাইন করা আছে কোন বিন্দুর জন্য x equals to 3 বিন্দুতে এই x equals to 3 বিন্দুতে সন্তত বলে দিয়েছে a আর b এর মধ্যে কি রিলেশন আসবে সেটা বার করতে সন্তত বলে দেওয়া মানে অবশ্যই x equals to 3 বিন্দুতে fx সংজ্ঞাত x equals to 3 তে আমরা fx কত পাচ্ছি x equals to 3 এর জন্য fx পাচ্ছি কত ax plus 1 অর্থাৎ fx at x equals to 3 তে এই ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 3a plus 1 এটা সংজ্ঞাত কারণ ফাংশনটা তো সন্তত লিমিট এক্সিস্ট করছে সন্তত মানে লিমিট এক্সিস্ট করতে বাধ্য কারণ লিমিট না হলে সন্তত কখনোই হবে না লিমিট এক্সিস্ট করছে মানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করবে দুটোই সমান হবে আমরা একটা একটা করে দেখি লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট মানে কি 3 মাইনাস লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস fx লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস মানে কি 3 এর থেকে ছোট 3 এর থেকে ছোটর জন্য ফাংশনটা আমার কোন ফাংশনটা ax plus 1 তার মানে আমি ভ্যালুটা কত পাবো 3 বসালে 3a plus 1 রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মানে কি লিমিট এক্সটেন্ডস টু 3 plus fx রাইট হ্যান্ড মানে 3 এর থেকে বড় লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস fx 3 এর থেকে বড়র জন্য fx কত bx প্লাস 3 সেখানে x এর জায়গায় 3 বসালে আমি পাচ্ছি কত 3b প্লাস 3 যেহেতু ফাংশনটা সন্তত তাই এই লিমিট দুটো কি হবে সমান কারণ লিমিট সমান না হলে লিমিট এক্সিস্ট করবে না লিমিট সমান হওয়া মানে 3a plus 1 equals to 3b plus 3 যেহেতু fx এর লিমিট লিমিটিং ভ্যালু থাকবে বুঝা গেল তার মানে এদিকে নিয়ে আসলে 3a minus 3b is equal to 2 1 দেখে গেলে 3 টা কমন নিয়ে নিলে a minus b is equal to 2 এটাই হচ্ছে আমার a আর b এর মধ্যে কি সম্পর্ক এবারে দেখো তুমি বলতেই পারো আমাদের কন্টিনিউয়াস অনুসারে এটা সমসমান এটা হ্যাঁ এটা সমসমান এটা কিন্তু সেটা তো আমাদের লাগছে না আমাদের a আর b এর মধ্যে সম্পর্কটা বার করতে দিয়েছে এটাই হচ্ছে আমার a আর b এর মধ্যে সম্পর্ক ক্লিয়ার হলো এবার আমি তোমাদের একটুখানি যেটা বলবো তোমরা এই জাতীয় অঙ্কগুলো আরো অনেক রকম দেওয়া আছে তোমরা করো ঠিক আছে করতে করতে আচ্ছা তোমাদের 6 এর 2 এর অঙ্কটা সম্ভবত ভুল দেয়া আছে একটু করে দেখো ঠিক আছে কি না আমার করতে গিয়ে মনে হলো অঙ্কটা একটু ভুল আছে